আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকে রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই আয়োজনে আপনাদের জন্য থাকছে জর্দা সেমাই কিংবা ঝরঝরে পারফেক্ট শুকনো সেমাই এর রেসিপি। বাঙালিরা আমরা তো সেমাই অনেক পছন্দ করি, আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। আমি এখানে নিয়ে নিয়েছি সেমাই, এটি বাংলাদেশে বাংলা সেমাই নামে পরিচিত, যে কোনো মুদির দোকানে আপনারা অনাসি পেয়ে যাবেন। আর এটির দুইটি কালার হয়, একটি হচ্ছে এটি আর একটা হচ্ছে সামান্য কালচে টাইপের। এখন নিয়ে নিয়েছি এখানে নারকেল কুচি আর 1/3 কাপ পরিমাণ ঘি। অবশ্যই ঘি দিয়ে রেসিপিটি করার ট্রাই করবেন। আর নিয়ে নিয়েছি এখানে 7 মতো চিনি আর লবণ, লবণটা জাস্ট মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর নিয়ে নিয়েছি এখানে কিশমিশ আর চীনাবাদাম, আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। এখন আমি পানি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি, এরপর পানি সিদ্ধ এলে সেমাইগুলো দিয়ে জাস্ট 1 মিনিট রাখবো। কালচে টাইপের সেমাইটা হলে 1 মিনিট থেকে সামান্য বেশি রাখবেন। এরপর এটি ঝাঁকার মধ্যে নিয়ে নেব পানি ঝরার জন্য। এরপর এখানে ঘিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঘি গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচি, এগুলো আমি ব্রাউন কালার করে নিব। আর লবণ দিয়ে দিচ্ছি 7 মতো, লবণটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর চিনি 1/2 দিয়ে দিব আমি, দিয়ে এগুলো ভালো করে মিক্স করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি বাকিগুলো, আর এখানে তেজপাতা দিয়েছি। এখন এগুলো একটু নাড়তে থাকবো এক পাশে, না হলে কিন্তু লেগে যাবে। অন্য পাশে সেমাইগুলো আমি তেজপাতা আর চিনি দিয়ে মিক্স করে নিয়েছি। যখন এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন একটু নেড়ে চেড়ে দিয়ে সেমাইগুলো দিয়ে দিব। আপনারা চাইলে চিনি আর তেজপাতাগুলো এই পর্যায়ে ঘিয়ের সাথেও মিক্স করে নিতে পারেন, বাট আমি ওভাবে করে নিয়েছি। এরপর এখন এগুলো আলতো হাতে ভালো করে মিক্স করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়াম আর লোয়ের মাঝখানে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে। এগুলো একটু অনবরত এড়ে চেড়ে একটু ধীরে ধীরে মিক্স করে নিতে হবে। এরপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চীনাবাদাম। এরপর এগুলোও মিক্স করে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি সেমাইটা রেডি করেন, অবশ্যই পারফেক্টলি এটি ঝরঝরেই হবে। এভাবে করে আস্তে আস্তে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝখানে দিয়ে 1 মিনিট ডেকে দেব। এতে করে এগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো রেডি, দেখেন কিভাবে একদম ঝরঝরে, দেখেই বুঝতে পারতেছেন। সেমাইগুলো অতিরিক্ত সিদ্ধ করতে যাবেন না, এতে করে সেমাই ঝরঝরে হবে না। এতো এখন রেডি আমার সেমাই, অর্থাৎ জর্দা সেমাই। এখন উপরে আমি পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চীনাবাদাম আর কিশমিশ। আমার রেসিপি ফলো করে আপনারা রেডি করলে আশা করি হতাশ হবেন না। আর আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।